Hello, my lovely viewers. Assalamu alaikum. Welcome back to my channel. 16 জুলাই ছিল আমার বাবার মৃত্যুবার্ষিকী 10 বছর হয়ে গেল আমার বাবা মারা গিয়েছে বাবার জীবন কাহিনী বলবো না বা তার জীবনে কি হয়েছে সেগুলো বলবো না আমার জীবনে বাবা কিভাবে ছিল সেগুলোই বলছি বাবা 27 বছর সৌদি আরবে হেলথ মিনিস্ট্রি আন্ডারে চাকরি করেছে যখন ওনার ওপেন হার্ট সার্জারি করতে হবে একটা আমেরিকান হাসপাতালে বলল তখন উনি বাংলাদেশে চলে আসলো সরকারি চাকরি হাই স্যালারি ছিল কিন্তু তারপরেও চলে আসলো আসার পর ওপেন হার্ট সার্জারি করার পর উনি প্রায় 8 বছর বেঁচে ছিলেন সেই 8 বছর একদম উনি আমার বন্ধুর মতো ছিলেন এত গল্প করতেন ওনার জীবনের সমস্ত গল্প করতেন সেই যুদ্ধের সময়ের গল্প উনি মুক্তিযোদ্ধাদের সেলাই করেছেন ওষুধ দিয়েছেন ওনার বাজারে একটা ডিসপেন্সারি করেছিল ওনার শ্বশুরবাড়িতে তখন থাকতেন বিডিআর বিজিবি হাসপাতালে চাকরি করতেন কিন্তু যুদ্ধের সময় উনি শ্বশুরবাড়িতে যেয়ে থেকেছেন তো সেখানে থেকে উনি মুক্তিযোদ্ধাদের কিভাবে চিকিৎসা করতেন কিভাবে তাদের গুলি বের করতেন এগুলো গল্প করেছে কোথায় পড়েছে সেগুলো গল্প করেছে আমার খুব ভালো লাগতো সেই 27 বছর আমি যে বাবাকে মিস করেছি সে সবগুলো মিস করা আমার মন থেকে চলে গেল আমি অনেক খুশি হয়েছি বাবাকে পেয়ে বাবা অনেক গল্প করতেন আমি প্রত্যেক মাসে যেতাম নারায়ণগঞ্জে ঢাকা থেকে নারায়ণগঞ্জে যেতাম তখন বাবা অনেক গল্প করতেন আমার অনেক ভালো লাগতো সত্যি এটা যেন আল্লাহর তরফ থেকে আমার জন্য একটা গিফট ছিল আমি যে বাবাকে মিস করেছি সেটা যেন আমি ফিরে পেয়েছি তো বাবার সাথে আমার এই 8টা বছর খুবই ভালো কেটেছে এখন বলছি ছোটকালের কথা আমার বয়স যখন 3 বছর তখন আমার ভাই হয়েছে ছোট মাসুদ আমাকে বাবা তখন কোলে করে বিডিআর হাসপাতালের পুকুরে নিয়ে যেত বাবা আমাকে তার পাশে বসিয়ে রাখত আর অনেক মাছ ধরত বাবার ঘন্টার পর ঘন্টা বসে মাছ ধরত আমি তার সাথে বসে থাকতাম যখন আমরা বাসায় ফিরে আসতাম অনেক মাছ নিয়ে মা মাছটা ভেজে দিত আমি আর বাবা খুব মজা করে খেতাম বাবার কাছে আমি বেশিরভাগ সময় থাকতাম কারণ আমার ছোট বেবি ভাই হয়েছে মা তার সাথে ব্যস্ত ছিল আমাকে রাখার জন্য আমার বাবা ছিলেন তারপর 4 বছরের কথা বলছি 4 বছরে আমার বাবা বিজিবির ভিতরে অনেক সবজি বাগান করত একটা কলার ক্ষেত ছিল একটা শশার ক্ষেত ছিল মূলা গাছ লাগিয়েছে তারপর এরকম অনেক সবজি করেছিল বাবার সাথে সাথে সেই সবজির ক্ষেতের মধ্যে যেতাম তারপর বাবা ওগুলোতে সব পাইপে করে পানি দিত বিজিবির ভিতরে ছিল তো ওই ফাঁকা জায়গাগুলোতে আমার বাবা চাষ করত গাছ লাগানো ওনার খুব ভালো লাগতো ভালো গাছ হতো ওনার যত্নে লাল শাকের ক্ষেত করত মনে আছে আমার তো তারপর 5 বছর বয়সে আমি কাউকে কিছু না বলে একা একা যে স্কুলে ভর্তি পরীক্ষা দিয়েছি এই নূর মোহাম্মদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এখনও আছে বিজিবির গেট দিয়ে ঢুকলে ভিতরে নূর মোহাম্মদ পাবলিক কলেজ সেই স্কুল আর কলেজ যে আমি একা একা ভর্তি পরীক্ষা দিয়েছি তারপর আমাকে ভাইয়া দেখে ফেলেছে তখন ভাইয়া এসে বলতেছে যে আব্বু তোমার মেয়ে একলা একলা পরীক্ষা দিয়ে আসছে তোমার মেয়ে কিন্তু পাশ করেছে তো বাবা দেখলাম অনেক খুশি হয়েছে বাবা বলল যে আমি ওকে শুধু একদিন পড়তে বসিয়েছিলাম তাতেই ও পাশ করলো
তারপর বাবা আমাকে নিউ মার্কেটে নিয়ে গেল। নিউ মার্কেটের লাইব্রেরি থেকে অনেক সুন্দর সুন্দর খাতা, বাংলা, ইংরেজি, অঙ্ক, ড্রয়িং, কালার পেন্সিল সব কিনে দিল। তখন কিন্তু কালার পেন্সিল পাওয়া যেত না, তখন মোমের রং 12 কালারের ওরকম কিনে দিত, কিনে দিয়েছিল, ব্যাগ কিনে দিয়েছিল, তারপর স্কুল ড্রেস বানিয়ে দিয়েছিল। তারপর বাবা আমাকে নিয়ে স্কুলে দিয়ে আসছে। তারপর বাসায় আসার পর বাবা বললো, তোমাদের ব্ল্যাকবোর্ডে একটা জিনিস লেখা ছিল। আমি বললাম, কী লেখা ছিল? বললো, কালকে যেয়ে দেখবে তুমি। আমি পরের দিন দেখে এসে বাবাকে বললাম, বাবা লেখা আছে, একবার না পারিলে দেখো শতবার, দশজনে পারে যাহা তুমিও পারিবে তাহা, একবার না পারিলে দেখো শতবার। বাবা বললো, এই তো তুমি পারো। বাবা সত্যি আমাকে একদিনই পড়িয়েছিল, আকার রসিকার, দীর্ঘ ইকার, রসুকার, দীর্ঘকার, রিকার, একার, ওকার, এইরকম আর কি। আর আমি সেই ক দিয়ে যে দেখিয়েছে, তারপর খ, গ, ঘ ওরকম করে করে পুরো বই পড়ে ফেলেছিলাম। তারপর স্কুল লাইফ শুরু হলো। আমি যখন ক্লাস 3 পড়ি, সেই পর্যন্ত আমার বাবা আমাকে পড়িয়েছে। তখন 3 হতাম, 1, 2, 3 ক্লাস 3 হয়েছি। তারপর যখন 3 পড়ি, তখন আমার বাবা সৌদি আরবে চাকরি পেয়ে যায়, হেলথ মিনিস্ট্রির আন্ডারে সরকারি চাকরি, পিএসসি আল বিদা হাসপাতালে, আল বাহা এই ডিস্ট্রিক্টের নাম মনে হয়, ওখানে 27 উনি জব করেন। রিটায়ার্ড হয়ে যাওয়ার পরও এলাকার যে চেয়ারম্যান, সে তাকে সরকারের কাছে বলেছে খুব ভালো উনি। তারপর আব্বা ওখানে ছিলেন, আরো 5 জন্য অ্যাপয়েন্ট হয়েছিল। তারপর ওনার বুকে ব্যথা হয় একদিন, সিঁড়িতে পড়ে যায়। তারপর একটা আমেরিকান হাসপাতালে যায়, ওখানে বলে যে আপনার ওপেন হার্ট সার্জারি করতে হবে। তারপর উনি চলে আসেন। তারপর মিরপুর হার্ট ফাউন্ডেশনে আমরা ডক্টর জাহাঙ্গীর কবির, জাহাঙ্গীর আলম, উনি অপারেশন করালেন। তারপর 8 বেঁচে ছিলেন। একটু খাওয়া দাওয়া, মিষ্টি খেতে চাইতেন, ডায়াবেটিস ছিল, তাও খাওয়া দাওয়া যদি আরও রেস্ট্রিকশন করতেন তাহলে হয়তো বা আরও বেশি দিন বাঁচতেন, সেটা বলা যায় না। মৃত্যু নির্ধারণ করা থাকে, আল্লাহ নির্দিষ্ট করে রাখেন যে এই দিন এই মানুষটা মারা যাবে, তো সেই দিন সেই মানুষটা মারা গিয়েছে। আমার বাবা 3-4 ভাষা পারত, বাংলা, উর্দু, ইংলিশ। বাংলা আর ইংলিশ হাতের লেখা তার খুবই সুন্দর ছিল। আর সমস্ত মেডিসিনের উপর ওনার খুব ভালো দক্ষতা ছিল। দেখতাম যখন উনি ছুটিতে আসতেন, আমাদের সারা গ্রামের মানুষ এসে ওনার কাছে চিকিৎসা করত, আরও অনেক মানুষের উনি চিকিৎসা করতেন। আর খুব কড়াকড়িভাবে ধর্ম মানতেন, 5 নামাজ তো পড়তেনই আলহামদুলিল্লাহ, পুরা কোরআন তেলাওয়াত করতেন। আর ধর্ম সম্পর্কে খুব ভালো জ্ঞান ছিল, কঠোরভাবে ধর্ম মেনে চলত। আমি আমার বাবাকে সারা জীবন দেখেছি মানুষ রেসপেক্ট করেছে, ভালো মানুষ বলেছে, আল্লাহ তার গুনাখাতা মাফ করে দিক, কবরের আজাব মাফ করে দিক, আমিন সুম্মা আমিন, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক, জান্নাতুল ফেরদৌস দান করুক, আমিন সুম্মা আমিন। মানুষ বেঁচে থাকে তার কর্মের মধ্যে। আমার বাবাকে আমি দেখেছি সারা জীবন কাউকে না কাউকে হেল্প করেছেন, সৎ পরামর্শ দিয়েছেন, কোনোদিন কারো ক্ষতি করতে দেখিনি। আমার বাবার নাম মোহাম্মদ তোফাজ্জল হোসেন। আমার বাবাকে অনেক সময় অনেক মানুষ ফাঁকি দিয়েছে দেখেছি, কিন্তু তাতে তেমন ক্ষতি করতে পারিনি। আমার
বাবার এক চাচাতো ভাই বাবার থেকে টাকা নিয়ে রায়ের বাজারে জমি কিনেছিল, 5 কাঠা জমি কিনেছিল। তারপর যখন দলিল দেখলো, তখন দেখলো যে উনি ওনার নামে 2 কাঠা দলিল করেছে আর আমার বাবার নামে 3 কাঠা দলিল করেছে। এরকম আর কি, মানুষ চাইলে অনেক ঠকিয়ে দিয়েছে, অনেক আত্মীয় স্বজন অনেকবার তাকে ঠকিয়ে দিয়েছে, কিন্তু আল্লাহ কখনোই ঠকাননি, কখনোই তাকে কারো কাছে হাত পাততে হয়নি, মানুষকে হেল্প করেছেন জীবনের শেষ দিন পর্যন্ত। একদম তার জীবনের শেষ 4টা বছর অ্যালঝাইমার হয়েছিল। অ্যালঝাইমার হলে আপনারা জানেন আস্তে আস্তে স্মৃতিশক্তি লোপ পেয়ে যায়। 6 মাস পরেই আমরা দেখলাম যে একদম সে শিশুদের মতো হয়ে গেল, তার আর কিছুই মনে নেই। আস্তে আস্তে ব্রেন আরও ওয়ার্ক করা ছেড়ে দিল। মুখে খাবার দেওয়ার পর সেই খাবারটা যে গিলতে হবে সেটাও ওনার মনে হতো না। তারপর তো উনি মারাই গেলেন। শুধু তার জন্য দোয়া করব, রাব্বির হাম হুমা কামা রব্বায়ানি সাগিরা। উনি মারা গিয়েছেন ঠিকই, কিন্তু আমাদের জন্য যে শিক্ষা দিয়ে গিয়েছেন তা আমাদের মধ্যে বেঁচে থাকবে। আমরা যতদিন বেঁচে আছি, এখন আবার আগের গল্পে ফিরে যাই। তারপর আমার বাবা যখন সৌদি আরবে চলে গেল, আমার তখন 7 বছর বয়স, বাবা আসতেন, আমরা অনেক মিস করতাম বাবাকে। সে যে বাবা আমাকে কোলে করে মসজিদে নিয়ে যেতেন, সব হুজুরদের মাঝখানে বসে আমি সূরা ফাতিহাটা পড়তাম, ইখলাস সূরা পড়তাম, আর সবাই খুশি হয়ে যেত। তারপর বাবাকে বললাম টিভিতে অ্যাড দিয়েছে গ্লোরি বেবি স্যুট, আমাকে ওই জামাটা কিনে দিতে হবে। বাবা কিনে এনে দিল নিউ মার্কেট থেকে। ঈদের আগের রাতে বাবা নিউ মার্কেটে যেয়ে আমার জন্য অনেক অনেক শপিং করে নিয়ে আসতো, ব্যাগ ক্লিপ, আমি অনেক খুশি হতাম। তুমি যেখানেই থাকো ভালো থেকো বাবা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।